স্টুডেন্টস, আজ ক্লাস থ্রি ইংলিশ, যেটা আমি আগের ক্লাসে পড়িয়েছি, দেখো তোমাদের মাই পেটস অর্থাৎ মাই ফ্রেন্ডস, ওই যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করে দিয়েছিলাম এবং ওর এক্সারসাইজ এবং অ্যাক্টিভিটিসগুলো আমাদের হচ্ছিল। এবং দেখো, আমরা গত ক্লাসে ছয়ের দাগটা পর্যন্ত করেছিলাম, ছয়ের দাগ, ছয়, ঠিক আছে। আজকে যেটা আমরা করবো সেটা হচ্ছে সাতের দাগ থেকে করে যাবো এবং এই চ্যাপ্টারটা আজকে শেষ করে দেবো এক্সারসাইজগুলো, ঠিক আছে। সাতের জায়গায় যেগুলো আছে সেগুলো আছে তোমার, দেখো ফার্স্টেই আছে হচ্ছে অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ, অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ। বিপরীত শব্দের মধ্যে প্রথমেই আছে, দেখো কী লেখা আছে, না রেগুলারলি, দেখো রেগুলারলি কী লেখা আছে, রেগুলারলি। আমি আর প্রশ্ন তুলব না, আমি জাস্ট উত্তরটাই কিন্তু বোর্ডে তুলছি, টোটাল উত্তরটাই আমি কিন্তু বোর্ডে তুলছি, ঠিক আছে। দেখে নাও কী আছে বিপরীত শব্দ, দেখো রেগুলারলি, তাহলে রেগুলারলি থেকে বিপরীত শব্দ অপোজিট ওয়ার্ড করলে আসবে আমাদের কি, না ইররেগুলারলি। ইররেগুলারলি, রেগুলারলি মানে প্রতিনিয়ত অর্থাৎ প্রত্যেক দিন, আর ইররেগুলার বা ইররেগুলার কথাটা, ইররেগুলারলি কথাটা অর্থ হচ্ছে প্রতিনিয়ত নয়, ঠিক আছে, প্রতিনিয়ত নয়। ইররেগুলারলি, ইর কথাটা হচ্ছে এখানে একটা প্রিফিক্স, প্রিফিক্স অর্থে এই ইর ইউজ করা হয়েছে, আইয়ার, ঠিক আছে। তারপরে দেখো দুই আছে, দেখো টেক, টেক মানে নেওয়া, তাহলে দেওয়া, দেওয়া অর্থে কি বলবো, না গিভ। নেক্সট দেখো, নেক্সট আছে কি, না অ্যাফ্রেড, অ্যাফ্রেড। আমি পরপর এই তিনটে, এই তিনটে, এই দুটো এইভাবে করাচ্ছি। অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে কি, অ্যাফ্রেড মানে হচ্ছে ভীত অর্থাৎ যে ভয় পেয়ে গেছে, তাহলে ভয় পায়নি এমন এক ব্যক্তির কথা বলা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে অপোজিট ওয়ার্ডটা আমরা করবো অ্যাফ্রেড থেকে, আমরা এটা করে দেবো আন অ্যাফ্রেড, আন অ্যাফ্রেড, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কি বলেছি, আন অ্যাফ্রেড মানে ভীত নয় এমন ব্যক্তি, অর্থাৎ আবার এটাও কি করতে পারো, ব্রেভ, এটাও করা যেতে পারে, মানে অর্থাৎ সাহসী, এটাও আমি লিখতে পারি, ঠিক আছে। এবার দেখো সেম, সেম, সেম মানে হচ্ছে একই, সেম মানে সেম কথাটার অর্থ কি, না একই, তাহলে এর বিপরীত শব্দ আমাকে বার করাতে হবে, তাহলে সেম থেকে কী হবে, না সেম থেকে হচ্ছে ডিফারেন্ট, সেম থেকে হবে কি, না ডিফারেন্ট। ডিফারেন্ট, DIFFERENT, ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা, ডিফারেন্ট কথাটা মানে কি, না আলাদা। তারপরে দেখো জেন্টল, জেন্টল, জেন্টল মানে হচ্ছে কি, না ভদ্র, জেন্টল মানে কি, না ভদ্র, জেন্টল মানে কি, না ভদ্র, নরম স্বভাবের এইরকম ব্যক্তিকে বলছে জেন্টল। তাহলে জেন্টল থেকে আমরা কি বলতে পারি, রুড, রুড, এই কথাটা আমরা ইউজ করতে পারি। রুড কথাটা মানে কি, রুড কথাটা মানে হচ্ছে যে হচ্ছে ক্রূর, অর্থাৎ যে হচ্ছে মানে কি বলবো, তার হচ্ছে ভাব মানে দৃষ্টিভঙ্গি সঠিক নয়, যে সবসময় হচ্ছে হট টেম্পার, যার টেম্পারমেন্ট শর্ট নয়, যার টেম্পারমেন্টটা খুব শর্ট অর্থাৎ যে অল্পতেই রেগে যায়, সেরকম খুব দুর্ব্যবহার করে মানুষের সাথে, তাকে বলছে কি, না রুড। আমরা তাহলে রুড কথাটা বসে বসাতে পারি, রুড, ঠিক আছে। তারপরে দেখো সফট, সফট, সফট থেকে কি, সফট মানে হচ্ছে নরম, সফট মানে কি, না নরম, সেখান থেকে আমরা কি বলতে পারি, না হার্ড, এই যে হার্ড মানে হচ্ছে সফট। নেক্সট দেখো গুড, গুড মানে ভালো, তাহলে সেখান থেকে কি হবে, না ব্যাড, ভালো মন্দ বা খারাপ, ভালো মন্দ বা খারাপ। নেক্সট দেখো লাভ, লাভ মানে কি, লাভ কথাটা মানে হচ্ছে ভালোবাসা, ঠিক আছে। তাহলে লাভ থেকে অপোজিট ওয়ার্ড কি, না বাংলাতে আমরা বলবো ঘৃণা, বাংলাতে কি বলবো, ঘৃণা। তাহলে ইংরেজিতে তাহলে কি আসবে, না হেট, HAT, হেট মানে হচ্ছে ঘৃণা করা, লাভ মানে ভালোবাসা, হেট মানে হচ্ছে ঘৃণা করা। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, রেগুলারলি, রেগুলারলি থেকে হচ্ছে ইররেগুলারলি, ইররেগুলারলি। টেক, টেক থেকে হচ্ছে গিভ, টেক থেকে গিভ। অ্যাফ্রেড, অ্যাফ্রেড থেকে আনঅ্যাফ্রেড অথবা ব্রেভ, আনঅ্যাফ্রেড অথবা ব্রেভ। সেম, সেম থেকে হবে হচ্ছে ডিফারেন্ট, সেম থেকে হবে কি, না ডিফারেন্ট, DIFFERENT, ডিফারেন্ট। জেন্টল, জেন্টল থেকে হবে হচ্ছে রুড, RUDE, রুড। সফট, সফট থেকে কি হবে, না সফট থেকে হবে হচ্ছে হার্ড, HARD, হার্ড। গুড, গুড দিয়ে কি হবে, না ব্যাড, BAD, ব্যাড। লাভ, লাভ দিয়ে কি হবে, না লাভ দিকে হবে হচ্ছে হেড। নেক্সট দেখো আর্ট, রিয়ারেঞ্জ দিয়েছে, রিয়ারেঞ্জ, এলোমেলো বলে শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলোকে নিয়ে সঠিক একটা ওয়ার্ডে আমাদেরকে পরিণত করতে হবে, ওটাই হচ্ছে রিয়ারেঞ্জ। তাহলে প্রথমেরটা দেখে না, দেখে না, OLPIET, তাহলে কি আসছে, না পোলাইট, POLITE, POLITE, POLITE। আবার দেখো OEMS, OEMS, তাহলে আমরা কি করতে পারি, না SOME, সাম, SOME, সাম, সাম মানে কি, না সাম মানে কিছু। আবার দেখো ESHP, তাহলে ESHP, সিপ, SHEEP, SHEEP।
আবার দেখো ও এফ টি এস, ও এফ টি এস তাহলে কি হবে সফট, এস ও এফ টি, এস ও এফ টি, ঠিক আছে। আবার দেখো ই কে আই এল, ই কে আই এল লাইক, এল আই কে ই লাইক, লাইক মানে পছন্দ করা, লাইক মানে কি না পছন্দ করা। তারপরে দেখো আই টি ই ডব্লিউ এইচ, আই টি ই ডব্লিউ এইচ হোয়াইট, ডব্লিউ এইচ আই টি ই হোয়াইট, ডব্লিউ এইচ আই টি ই হোয়াইট। আবার দেখো ইউ সি এইচ এম, ইউ সি এইচ এম, ঠিক আছে তাহলে কি লিখবো না মাছ, এম ইউ সি এইচ মাছ, মাছ মানেও কিছু। আবার দেখো ও ও এল সি এইচ এস, ও ও এল সি এইচ এল সি এইচ এস তাহলে কি আসছে না স্কুল, এস সি এইচ ডাবল ও এল, এস সি এইচ ডাবল ও এল। এবার দেখো নয়ের দাগ বলেছে গিভ দ্য মিনিং অফ দ্য, গিভ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস, অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে ওই ওয়ার্ডগুলোর সঠিক মানে তোমাদেরকে বাংলা মানেটা লিখতে হবে। পোলাইট, পোলাইট মানে কি, মানে পোলাইট মানে হচ্ছে নরম স্বভাবের, নম্র স্বভাবের, তাহলে আমরা কি লিখবো নম্র স্বভাবের বা নরম স্বভাবের। সামটাইমস, সামটাইমস, সামটাইমস মানে হচ্ছে মাঝে মধ্যে, সামটাইমস মানে হচ্ছে কিছু কিছু সময় কখনো কেমন মাঝে মধ্যে, এই ব্যাপারটা হচ্ছে সামটাইমস। জেন্টেল, জেন্টেল কথাটার মানে কি, জেন্টেল কথাটার মানে হচ্ছে ভদ্র, জেন্টেল কথাটার মানে কি না কী বলবে না ভদ্র। আবার দেখো সফট, এসও একটি সফট কথাটা মানে, সফট কথাটার মানে হচ্ছে নরম, সফট কথাটা মানে কি না নরম। স্মার্ট, এস এন এ আর টি স্মার্ট, তারপরে দেখো স্মার্ট মানে কি না, স্মার্ট মানে হচ্ছে চনমনে, স্মার্ট মানে হচ্ছে চনমনে, অর্থাৎ যার ভিতর ফুর্তি আছে সেই রকম ব্যক্তি বা সেই রকম বালককে বলা হচ্ছে স্মার্ট, তাহলে বলা হয় না হি ইজ এ স্মার্ট বয়, সে হয় একজন, সে হয় একজন চনমনে বালক। আবার দেখো রেসপেক্ট, আর ইএস পি ই সি টি রেসপেক্ট, রেসপেক্ট কথার অর্থ কি, রেসপেক্ট কথার অর্থ হচ্ছে শ্রদ্ধা, রেসপেক্ট কথার অর্থ কি না শ্রদ্ধা। এরপরে দেখো দশের দাগ কি বলছে, চেঞ্জ দ্য নাম্বার, অর্থাৎ নাম্বার অর্থাৎ বচনের পরিবর্তন করা। নাম্বার তো আমরা জানি গ্রামারে আমরা পড়েছি বা এখনো যদিও পড়িনি বা আমি আর একটু বলে দিচ্ছি, তাহলে নাম্বার কথাটার অর্থ হচ্ছে বচন, এক বচন বহু বচন, এক বচন বহু বচন, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার কি না সিঙ্গুলার নাম্বার হচ্ছে একটি, একটি বা একজনকে বোঝাচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর প্লুরাল নাম্বার কি না একের বেশি, দুইও হতে পারে তিনও হতে পারে চারও হতে পারে, পরের কথা ঠিক আছে, একের বেশি যখনই হয়ে যাবে সেটা হচ্ছে প্লুরাল নাম্বার, একের বেশি হয়ে গেলে প্লুরাল নাম্বার। আমরা জানি এস বসিয়ে প্লুরাল নাম্বার করতে হয়, সবসময় যে এস বসবে তা নয়, কিছু কিছু জায়গায় সেটা পরিবর্তনশীল, পরিবর্তন হবে আই এস বসাতে হবে ঠিক আছে, আবার কখনো এস বসবে না এইরকমও প্যাটার্নের অনেক ওয়ার্ডস আছে, সেখানে এইভাবে আমাদেরকে প্লুরাল নাম্বার করতে হবে। কিন্তু এখানে দেখো প্লুরাল দিয়েছে, কি প্লুরাল দিয়েছে আমি এটা লিখছি দেখো করে, দেখো কি দিয়েছে না পেটস, প্লুরাল নাম্বার দেওয়া আছে পেটস, তাহলে সিঙ্গুলারটা আমাদেরকে বার করা হবে, তাহলে আমরা সিঙ্গুলার দিয়ে দিই না পেটস, পেট এটা হচ্ছে সিঙ্গুলার। আবার দেখো হোম, সিঙ্গুলার নাম্বার দিয়েছে প্লুরাল নাম্বারে কি লিখবো না প্লুরাল নাম্বারে লিখবো হচ্ছে হোমস, এইচ ও এম ই এস হোমস, এস বসিয়ে করে দিলাম ঠিক আছে, এইচ ও এম ই এস হোমস। আবার দেখো বোনস, আমার একটা প্লুরাল নাম্বার দেওয়া আছে তাহলে আমি কি লিখবো সিঙ্গুলার নাম্বারে না বোন, ডি ও এম ই, ডি ও এম ই বোন ঠিক আছে। আবার দেখো টেল, টি এ আই এল টেল, টেল এটা আছে সিঙ্গুলার নাম্বারে, প্লুরাল নাম্বারে কি লিখবো না টেল, টি এ আই এল এস ঠিক আছে। আবার দেখো এগুলো সবগুলোই প্লুরাল করতে দিচ্ছে, দেখো বডি, বডি থেকে কি হচ্ছে প্লুরাল নাম্বার বডিজ, বি ইউ ডি আই ই এস, এই আমাদের নিয়মগুলো জানতে হবে, ওয়াই থাকলে সেখানটাতে আই ই এস হয়, ওয়াই থাকলে আই ই এস হয়, প্লুরাল নাম্বার করতে গেলে যে সমস্ত ওয়ার্ডগুলো ওয়াই আসছে সেইগুলোকে প্লুরাল করতে গেলে আমাদেরকে এস বা ইএস বসিয়ে দিলে হবে না, আই ই এস, আই ই এস করতে হবে, যেহেতু লাস্টে আমরা কি পাচ্ছি ওয়াই পাচ্ছি, বি ও ডি ওয়াই। আবার দেখো নাইট, নাইট কি হবে নাইস, এন আই জি এইচ এস নাইস ঠিক আছে। আবার দেখো ডগ, ডগ কি হবে না ডগ হবে ডগস, ডি ও জি এস ডগস ঠিক আছে। সিপ, এই এখন একটা ব্যাপার আছে, কিছু কিছু ওয়ার্ড সিঙ্গুলারও এক প্লুরেলেও এক, সিঙ্গুলারও এক প্লুরেলেও এক, যেমন একটা উদাহরণ এখানে দিয়েছে সিপ, এস এইচ ডবল ইপি, সিপ থেকে কিন্তু প্লুরাল নাম্বার সিপি হবে, এস এইচ ডবল ইপি সিপ, সিপ থেকে সিপি হবে ঠিক আছে। এরকম আরও উদাহরণ আছে, যেমন আমরা বলতে পারি ডিয়ার, ডি ডবল ইয়ার, ডিয়ার থেকে প্লুরাল নাম্বার কিন্তু ডিয়ারই হবে, হেয়ার, এইচ এ আই আর, হেয়ার থেকে প্লুরাল নাম্বার কিন্তু হেয়ারই হবে ঠিক আছে। এগুলো গেল আমাদের সিঙ্গুলার টু প্লুরাল। এবার দেখো ক্রস আউট দ্য ওড ওয়ার্ড, অর্থাৎ বেমানান যে শব্দ, এগারোর দাগটা বলছি, এগারোর দাগ ক্রস আউট দ্য ওড ওয়ার্ড, অর্থাৎ বেমানান শব্দটিকে কেটে বাদ দাও, বেমানান শব্দটিকে বাদ দিয়ে দাও বা আলাদা করে দাও, তাহলে কি বলছে ক্যাট বলছে, ডগ বলছে, শিপ বলছে, ট্রি বলছে,
তাহলে আমরা কি লাস্ট ওয়ার্ড, দিস ইজ দ্য লাস্ট ওয়ার্ড, ট্রি, ঠিক আছে? এই ওয়ার্ডটা কিন্তু বেমানান। কেন বেমানান সেটা আমি বলে দিচ্ছি কারণটা। কারণ ক্যাট এটা একটা প্রাণী, ডগ এটা একটা প্রাণী, শিপ এটাও একটা প্রাণী, তাহলে ট্রিটা কি? এটা একটা গাছ, তাহলে সবার থেকে আলাদা, তাহলে ট্রিটা হচ্ছে এখানে ক্রস ওয়ার্ড। তাহলে ট্রিটার তলায় আমরা আন্ডারলাইন করব, ট্রিটার তলায় আমরা আন্ডারলাইন করব, ঠিক আছে? নেক্সট দেখো কি বলছে, গ্র্যাস, লিপ, বোন, পুষি। গ্র্যাস, লিপ, বোন, পুষি। তাহলে এইখানে কোন জিনিসটা হচ্ছে আমাদের কাছে বেমানান মনে হচ্ছে, কোন জিনিসটা বেমানান মনে হচ্ছে? দেখো গ্র্যাস এটা কি? ঘাস। এটাকে কে খায়? না গরু খায়। লিপ পাতা, এটা কে খায়? না হচ্ছে তৃণভোজী আমাদের মতো কে কার, যে সমস্ত প্রাণীগুলো যারা হচ্ছে কি গরু ছাগল, এরা কি করে? না লিপ খায়, পাতা খায়। বোন, বোনটা কি? বোনটা হচ্ছে একটা খাবারের অঙ্গ বিশেষ। বোনটা কি? বোন মানে হচ্ছে হাড়। তাহলে বোন মানে কি? না হাড়, ঠিক আছে? সেটা মাংসের হাড় হতে পারে এবং মাছের কাঁটাও হতে পারে, যেটা স্পাইন সেটাও হতে পারে। তাহলে কি আলাদা? না পুষি, প্রত্যেকটা কিন্তু একটা খাবার, এক একটা প্রাণীর একটা খাবার। তাহলে বেমানান শব্দ কোনটা? বেমানান শব্দ হচ্ছে পুষি, পুষিটা হচ্ছে বেমানান শব্দ, পুষিটা বেমানান শব্দ। তাহলে পুষিটাকে আমরা আলাদা করে দিলাম। আবার দেখো কি বলছে, মতি, টমি, ক্যাট, পুষি। মতি, টমি, ক্যাট, পুষি, প্রত্যেকটা প্রাণীর এক একটা করে নাম আছে, প্রত্যেকটা প্রাণীর এক একটা করে নাম আছে, তাদের নামে ডাকা হয়। ক্যাট, কারোর ক্যাট আছে, সেই ক্যাটটাকে আমি কী নামে ডাকছি? না পুষি, ঠিক আছে? কারোর গরু আছে, সেই গরুটাকে কী নামে ডাকছি? না মতি, মতি বলে ডাকছি। কাউ বলে কিন্তু ডাকছি না, প্রত্যেকটা নামে তাকে ডাকছি। আমাদের যেমন প্রত্যেকের নিজেদের নাম আছে, সেই নামে আমরা ডাকি। কী করে ডাকি? নামে ডাকি তো। সেম একই রকমভাবে এখানে কিন্তু ক্যাট, এটা বেমানান শব্দ, তাহলে ক্যাটটাকে আমরা আলাদা করে দেবো। আবার দেখো সফট, সফট মানে নরম, হার্ড, হার্ড মানে কি? হার্ড মানে হচ্ছে শক্ত। স্কুল মানে বিদ্যালয়, আর গ্রিন কথাটা মানে হচ্ছে সবুজ। তাহলে বেমানান শব্দ কোনটা? স্কুল, স্কুলটা এখানে বেমানান শব্দ। স্কুলের সাথে এখানে এই তিনটে শব্দের কোনো ম্যাচ হচ্ছে না, কোনো লিঙ্ক হচ্ছে না, এই কারণেই স্কুলটা হচ্ছে বেমানান শব্দ। আবার দেখো রিড, রিড মানে পড়া, গার্ড, গার্ড কথা, গার্ড কথাটা মানে হচ্ছে পাহারা দেওয়া, গো মানে যাওয়া, রেড মানে কি? না রেড মানে লাল। তাহলে তিনটেই হচ্ছে কাজ করার উদাহরণ। রিড পড়া, এটা একটা কাজ করা, গার্ড পাহারা দেওয়া, এটা একটা কাজ করা, গো মানে যাওয়া, এটাও এক ধরনের কাজ করা। কিন্তু রেড যখনই বলে দিচ্ছি, এটা কি? রেডটা হচ্ছে লাল, রেডটা কি? না লাল, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভের উদাহরণ। এটা কিসের উদাহরণ? না গ্রামারে এটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচের ভিতরে পড়ছে, না এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে, তাই রেডটা হচ্ছে এখানে বেমানান শব্দ। দিস ইজ দ্য ক্রস ওয়ার্ড, দিস ইজ দ্য ক্রস ওয়ার্ড, ঠিক আছে? দিস ইজ দ্য অড ওয়ার্ড, দিস ইজ দ্য অড ওয়ার্ড, এটাই হচ্ছে একটা বেমানান শব্দ। তাহলে এটাকে আমরা ক্রস করে দিলাম, আলাদা করে দিলাম, ঠিক আছে? এরপরে যে প্যাটার্নটা তোমাদের দিয়েছে দেখো, সেটা হচ্ছে প্রেজেন্ট টু পাস্ট, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ হচ্ছে বর্তমান থেকে অতীতকালে পরিবর্তন। প্রত্যেকটাই মেন ভার্বের উদাহরণ আছে। বলে দেখো বারো, বারোর দাম যেটা বললাম মেন ভার্ব, তাহলে ভার্ব পড়লেই আমরা জানতে পারবো মেন ভার্ব কী, বি ভার্ব কী, মডেলস ভার্ব কী, সেগুলো আমরা জানতে পারবো। এগুলো কিন্তু মেন ভার্ব দেওয়া আছে। এই মেন ভার্বগুলো আমাদেরকে কী করতে হবে? না সেকেন্ড ফর্ম করতে হবে, অর্থাৎ ফার্স্ট ফর্ম আছে তাকে চেঞ্জ করে সেকেন্ড ফর্মে আমাদেরকে করতে হবে, অর্থাৎ অতীতকালে করতে হবে। তাহলে এই সেকেন্ড ফর্মগুলো আমি বলে দিচ্ছি, একটু দেখবো, ঠিক আছে? প্রথমটা কি বলছে? না গিভ, গিভ মানে কি? না গিভ মানে হচ্ছে দেওয়া। তাহলে এর সেকেন্ড ফর্ম কী করা আছে? না গিভ, একটা করে দেওয়া আছে। গেম মানে কি? না গেম মানে হচ্ছে দিয়েছিল। গিভ কথাটা মানে কি? না দিয়েছিল। তাহলে দেওয়া, তার থেকে সেকেন্ড ফর্ম কী করলাম? না গেম মানে দিয়েছিল। আবার দেখো গড, গড কী হবে? না গডেড, জি ইউ এ আর ডি ই ডি, গডেড মানে পাহারা, দিয়েছিল, পাহারা দেওয়া, গড। আর গার্ডের যখনই করে দেবো সেটার মানেটা চেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে কি? না পাহারা দিয়েছিল। আবার দেখো গো, গো, গো থেকে কী হবে? না গো মানুষের যাওয়া, সেখান থেকে আমরা কী করলাম? না ওয়েন মানে হচ্ছে গিয়েছিল, ওয়েন কথাটার মানে কি? না গিয়েছিল। আবার দেখো কাম, কাম মানে হচ্ছে আশা, তাহলে আশা থেকে কী হবে? না কিন, সিএ এম, এম মানে হচ্ছে এসেছিল। তাহলে অতীতকালে মানেটা কিন্তু পরিবর্তন হচ্ছে, অতীতকালে মানেটা পরিবর্তন হচ্ছে, আর এগুলোই হচ্ছে সেকেন্ড ফর্ম, ঠিক আছে? আবার দেখো রিড, রিড, রিডের সেকেন্ড ফর্ম কি? না রিডের সেকেন্ড ফর্ম হচ্ছে রেড, আর রিড ইএ উচ্চারণ তার একটু তফাৎ আছে, কিন্তু এর যে স্পেলিং, স্পেলিংটা কিন্তু একই, এর যে স্পেলিং, এর স্পেলিংটা কিন্তু একই। উচ্চারণটা আমরা কিন্তু রিড করবো না, সেকেন্ড ফর্মে উচ্চারণটা আমরা করবো রেড, আর ই এ ডি বানানটা কিন্তু একই। আবার দেখো ইট, ইট থেকে কী হবে সেকেন্ড ফর্ম? না ইট,
পড়া বলেছিল ইট মানে খাওয়া তাহলে খেয়েছিল এট ই এট আবার দেখো টেক টেক কি কি হবে না টু টু ডবল কি টু টু মানে হচ্ছে নিয়েছিল টু মানে নিয়েছিল আর টেক কথাটা মানে কি না নেওয়া নিয়েছিল আর নেওয়া ঠিক আছে আবার দেখো লাভ লাভ মানে ভালোবাসা এলো ভিডি লাভ মানে ভালো এসেছিল এলো ভিডি লাভ মানে ভালো এসেছিল সি সি মানে দেখা তাহলে সেটা থেকে সেকেন্ড ফর্ম বলবো স এসে ডব্লিউ স স মানে হচ্ছে দেখেছিল স মানে কি না দেখেছিল ঠিক আছে এবার দেখো তেরোর দাগ কি বলেছে আন্ডারলাইন দ্য ভার্বস অর্থাৎ নিচের যে ভার্বসগুলো আছে ওই যে সেন্টেন্স ওই সেন্টেন্সে যে ভার্বসটা লক্ষ্য করা যাচ্ছে সেই ভার্বসের তলায় আমাদেরকে দাগ দিতে হবে সেই ভার্বসের তলায় আন্ডারলাইন করতে হবে তাহলে বলছে এর দাগটা বলেছে কাজল রিডস ইন ক্লাস থ্রি অর্থাৎ কাজল তৃতীয় শ্রেণীতে পড়ে তাহলে ভার্বই মেন ভার্ব এখানে আমরা লক্ষ্য করতে পারছি রিড রিডটা হচ্ছে মেন ভার্ব তাহলে আমরা আন্ডারলাইন করবো কিসে না রিডসে আর ই এডিএস রিডস আবার দেখো বিয়ের দাগ সি ইজ ভেরি স্মার্ট সে হয় অত্যন্ত বেশি চনমনে সে হয় খুব চনমনে তাহলে এখানে কিন্তু কোনো মেন ভার্ব নেই কি ভার্ব আছে না বি ভার্ব আছে বি ভার্ব কি আমি বলেইছিলাম অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এইগুলো হচ্ছে বি ভার্বের পর্যায়ে পড়ে তাহলে বি ভার্ব ইজ এটা কি না প্রেজেন্ট টেন্সের বিভাগ অ্যাম ইজ আর তাহলে ইজটা কোথাকারের বিভাগ না প্রেজেন্ট টেন্সের বিভাগ তাহলে ভার্ব কোনটা আন্ডারলাইন করবো ইজে সি এর দাগ দেখো কাজল গিভস হার বোনস কাজল গিভস হার বোনস অর্থাৎ কাজল তাকে কি দেয় হার দেয় তাহলে গিভস মানে দেওয়া তাহলে গিভসের তলায় আমরা এখানে আন্ডারলাইন করবো নেক্সট দেখো বিয়ের দাগ কাজল লাভস রামু কাজল রামুকে ভালোবাসে তাহলে আন্ডারলাইন করবো কোথায় না লাভসের তলায় আন্ডারলাইন করবো লাভস এলো ভিএস এখানে আন্ডারলাইন করবো ইয়ে তা সি রেসপেক্টস হার সে তাকে কিন্তু শ্রদ্ধা করে সে তাকে শ্রদ্ধা করে তাহলে রেসপেক্টস এই রেসপেক্টসের তলায় আমরা কিন্তু আন্ডারলাইন করবো রেসপেক্টস আর কি একটা কাজ করা দিস ইজ ভার নেক্সট দেখো কাজল হ্যাজ সাম পেটস কাজল হ্যাজ সাম পেটস কাজলের অনেকগুলো কি আছে না পোষ্য আছে অনেকগুলো পোষা প্রাণী আছে তাহলে এখানে দেখো কি ভার্বের উদাহরণ আছে এখানে আছে প্রেজেন্ট টেন্সের হ্যাজ ভার্বের উদাহরণ আছে হ্যাজ 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 কথাটা মানে কি হ্যাজ কথার মানে হচ্ছে আছে হ্যাব মানেও আছে হ্যাজ মানেও আছে নাম অর্থাৎ থার্ড পার্সেন্ট বোঝাচ্ছে থার্ড পার্সেন কি বোঝাচ্ছে থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে ওই জন্যে আমরা ওটাকে হ্যাজ হ্যাব না করে কী করা হয়েছে হ্যাজ কাজল তাহলে কাজল হ্যাজ এটা হচ্ছে হ্যাভ হ্যাজ ভার্বের উদাহরণ হ্যাভ হ্যাজ প্রেজেন্ট টেন্সে কি না হ্যাভ হ্যাজ ভার্ব পাস্ট টেন্সে কি না হ্যাড ভার্ব তাহলে এটা হ্যাজটাও কিন্তু ওয়ান টাইপ অফ ভার্ব এরপরে দেখো ট্রান্সলেট ইন বেঙ্গলি অর্থাৎ বাংলায় অনুবাদ করো কি বলছি পুষি লাইকস কাজল অর্থাৎ পুষি কাজলকে পছন্দ করে এর দ্বারা আমি উত্তরটা বলে দিলাম পুষি লাইকস কাজল অর্থাৎ পুষি কাজল পুষি কাজলকে পছন্দ করে বিয়ের দাগ সি অলসো রেসপেক্টস হার টিচার্স সেও তার শিক্ষকদেরকে শ্রদ্ধা করে সেও তার শিক্ষকদেরকে শ্রদ্ধা করে সি অলসো রেসপেক্টস হার টিচার্স এটার মানে এটা বললাম সি এর দাগ দেখো মতি ইজ ভেরি পোলাইট অ্যান্ড জেন্টল মতি হয় খুব নরম এবং ভদ্র মতি হয় খুবই নরম এবং ভদ্র ঠিক আছে মতি হয় খুব নরম এবং ভদ্র অর্থাৎ মতি ইজ ভেরি পোলাইট অ্যান্ড জেন্টেল এবারে দেখো ডিয়ার দাগ রামু ইজ ভেরি সফট অর্থাৎ রামু হয় খুবই নরম সব কথার মানেটা বলেছি সব কথার মানে কি নরম তাহলে রামু ইজ ভেরি সফট অর্থাৎ রামু হয় খুবই নরম নেক্সট দেখো কাজল গিভস হার গ্রিন লিভস কাজল তাকে কী দেয় না কাজল তাকে সবুজ পাতা দেয় সবুজ পাতা দেয় কাজল গিভস হার গ্রিন লিভস কাজল তাকে সবুজ পাতা দেয় হয়ে গেল তাহলে আমাদের চোদ্দোর দাগ পর্যন্ত কমপ্লিট হয়ে গেল তাহলে লেসন টু আমাদের কমপ্লিট তাহলে এরপরের যে লেসনটা আছে এটা আমরা পরের ক্লাসে শুরু করবো এটা কি লেসন থ্রি দ্য উইলি ফলোয়ার্স অফ দ্য লায়ন দ্য উইলি ফলোয়ার্স অফ লায়ন এটা আমরা করবো সিংহের ধূর্ত অনুগামীরা এই গল্পটা আমরা পড়বো এবং আস্তে আস্তে ওর অ্যাক্টিভিটি টাস্কগুলোও আমরা করবো এক্সারসাইজগুলোও করবো এবং এগুলো তোমাদের বোর্ডেও আমরা পড়োয়ার করে দেখে দেবো ঠিক আছে যতটা পড়ানো হলো এই থেকে আমি হোম টাস্ক তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দেবো তোমরা ওই কাজটা যথাযথ টাইমে এগুলো এসে কিন্তু স্কুলে জমা দেবে ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্তই ধন্যবাদ।